শুধুমাত্র এরকম রাস্তা বাকি ছিল মনে হয়। বাংলাদেশের সব রকম রাস্তা এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। কিছুক্ষণ চলার পরে তৌকির ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স, এখন সানির এক্সপিরিয়েন্স নিব। কেমন ফিল করছেন আপনারা? এইরকম রোড আমি জীবনে দেখি। আপনি পার্সোনালি একটা জিনিসকে খুবই পছন্দ করেন, বাট আপনার আর্থিক সমস্যা হোক অথবা আপনার অসুস্থতার কারণে হোক অথবা আপনার ফ্যামিলিগত কারণে, যে কোনো কারণেই হোক না কেন, আপনি সেটা থেকে পিছিয়ে আছেন, আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুবই খারাপ লাগবে। আমার সাথে তেমনটি ঘটেছে। দীর্ঘ 4 মাস যাবত আমার ব্যাক পেইনের সমস্যা, অর্থাৎ শারীরিক সমস্যা, যার ফলে আমি যেটা লাভ করি সেটা করতে পারতেছি না। আমি বাইক নিয়ে ট্রাভেল করতে খুবই পছন্দ করি, বাট আমার এই সমস্যার কারণে আমি এটা করতে পারতেছি না। সো সবারই লাইফে এরকম সমস্যা আছে। আমিও খুবই ডিপ্রেসড, বা মনে বলতে পারেন একদম ভেঙে পড়ছি ভিতর থেকে, যে আমি পারবো, আমাকে ছেড়ে দিতে হবে, আমার পছন্দের বাইকটাকে আমাকে বিক্রি করে দিতে হবে। তো এই ধরনের অনেক কোশ্চেন আমার মনের ভিতরে সবসময় ঘুরপাক দেয় অ্যান্ড আমি টোটালি ডিপ্রেসড। রিসেন্টলি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ঠিক আছে একটা শর্ট ট্যুর দেই, প্ল্যান করতেছিলাম যে ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দেখি যে ব্যাক পেইনের আপডেটটা কী হয় বা শারীরিক অবস্থা কী হয়। তো ভাবতে ভাবতে হঠাৎ সানি নক দেয়, বলে মিজু ভাই চলেন একটা নতুন রোড এক্সপ্লোর করব। আমি বলি নতুন রোড, ওকে লেটস গো। বললাম আমি তো একা কি পারবো? তো তখনই আরিফ বললো ঠিক আছে ভাই সমস্যা নেই, আমি আপনার পিলিয়ন, আপনি যখন পারবেন না আমি আপনাকে হেল্প করব। ডান। দেন আমি ভাবলাম আমার R15 নিয়ে আমি আবার ট্যুরে যাব, এই অবস্থা। দেন ফারাবি ভাই বললো ওকে সমস্যা নেই, আমার MT নিয়ে যান, আর আপনার আশেপাশে যদি ভালো ভাই ব্রাদার থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে আপনার কোনো টেনশন নাই। ওকে, সো কোথায় যাব নতুন রাস্তা এক্সপ্লোর করতে? আমরা বেরিয়ে পড়েছিলাম সুনামগঞ্জ নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। অনেকে বলবেন এই রোড তো পরিচিত। হ্যাঁ, এই রোড পরিচিত, অবভিয়াসলি এটা আপনারা সিলেট দিয়ে সুনামগঞ্জ দিয়ে খুব ইজিলি যেতে পারবেন, বাট আমরা একটু এক্সট্রিম রাইড দিয়েছি। নীলাদ্রি লেকের পানিটা খুব জোস, তো আমরা রাইড স্টার্ট করি অ্যান্ড ওখানে গিয়ে গোসল করেই শেষ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। আর এখন এই মুহূর্তে আসি সানির বাসার নিচে। এই বিষয়ে পরে আসতেছি যে দুইটা বাইক দেখতেছেন আজকে আমাদের ট্যুরের সঙ্গী, এই দুইটা বাইকই। তো অনেকে ভাবতেছেন যে আমার R15 কই, আসলে R15 নিয়ে ট্যুরে যাব না, এই MT নিয়ে যাব। MT হচ্ছে ফারাবি ভাইয়ের। আর এই মুহূর্তে টাইম হচ্ছে এক্স্যাক্টলি 2টা বাজে। আমরা ঢাকা ছাড়তেছি, আর বলাই তো হয় নাই যে আমরা কোথায় যাচ্ছি, মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে নীলাদ্রি লেক, বাট রুট প্ল্যানটা একটু ভিন্ন। আমাদের রুট প্ল্যানটি হচ্ছে আমরা ঢাকা থেকে ফার্স্টে গাজীপুর যাব, গাজীপুর থেকে ময়মনসিং থেকে নেত্রকোনা সদর থেকে কামলাকান্দা নামে একটা গ্রামের ভিতর দিয়ে আমরা পাঁচগাঁও চলে যাব, যেটা হচ্ছে ইন্ডিয়ার গা ঘেঁষে আমরা নীলাদ্রি লেক পর্যন্ত চলে যাব, যেটা হচ্ছে টেকের ঘাটে অবস্থিত। আর এই মুহূর্তে ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছি, মানে উত্তরা রোডে উঠতেছি। যাই হোক, তো ট্যুরটা যেখান থেকে স্টার্ট করলাম সেখান থেকে একটু যাই, তারপরে আবার রোডে ব্যাক করতেছি। আর ভিডিওটা শুরু হয়েছে সানিগিরির স্টুডিও থেকে, যেটা আপনারা সানির ভিডিওতে দেখে থাকেন। আজকে এখান থেকে শুরু করতেছি, তার কারণ হচ্ছে এখন বাজে রাত 2টা, আর আমার বাসা থেকে রাত 2টার দিকে বের হওয়া যায় না, যার ফলে সানির বাসায় এসে স্টার্ট করলাম, আর সাথে আছে আরিফ এবং সানি। তো এই তিনজনে আমরা স্টার্ট করতেছি, আর প্রতিমধ্যে আমরা সানির ফ্রেন্ডকে তুলে নিব, যার নাম হচ্ছে তৌকির। তো যাওয়ার আগে সবসময় যেটা করে থাকি, সেফটি গিয়ার অলওয়েজ ইউজ করি, সেই জ্যাকেটটাই এখনো পরতেছি। এখন যেহেতু এখনো ব্যাক পেইনটা আছে, তাই আবার বেল্টটাও পরতে হয়। সমস্যা নাই, আস্তে আস্তে চলে যাবে, একটু ইয়োগা করতেছি রেগুলার। তো ব্যাক পেইনটা চলে গেলে ইনশাল্লাহ ভালোভাবে রাইডটা করতে পারবো। তো অনেকদিন পরে রাইড করতেছি অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমাদের টোটাল বিস্তারিত, আর এখন এক্স্যাক্টলি বাজে 2টা বেজে 24 মিনিট। এই যে স্টোন ক্লাস্টার দেখা যাচ্ছে, হয়তো আর রাতের ফুটেজ খুব কম রাখবো, চেষ্টা করবো দিনের ফুটেজ রাখার।
গাজীপুর চৌরাস্তা পার করে একটা ব্রেক দিলাম, আর ব্রেক দিয়ে ফার্স্টে একটা রুটি খেয়ে নিলাম আর কি। আরেকজন অ্যাড হলো, সে হচ্ছে তৌকির ভাই, সে হচ্ছে সানি ভাই ফ্রেন্ড। গাজীপুর চৌরাস্তাটা পার করতে পুরো এক ঘন্টা লাগছে। তো এক্স্যাক্টলি এখন বাজে 3:20, সকাল হলে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে প্রায় 6টা, মানে 5:54, আর এই মুহূর্তে নেত্রকোনা একদম সদরে পৌঁছে গিয়েছি। যদিও নেত্রকোনা শহরে নাস্তা করার কথা ছিল, বাট সেটা আর করা হয় নাই। ভিতর পথের রোডটা যাতে জ্যাম হয়ে যাবে একটু পরে, সো যতটুকু পারতেছি আমরা এগিয়ে যাচ্ছি। আর একদম সকালে সূর্যটা কিন্তু অনেক সুন্দর, আর এখন একটু ধান হয়েছে, তো সেই হালকা সবুজ প্রকৃতি, আর কয়েকদিন পরে এগুলো ঠিক হলুদ হয়ে যাবে, মানে এক অন্যরকম প্রকৃতির রূপ। এখন এটা দেখা আসলে মিস করা উচিত হবে না। সো বেরিয়ে পড়তে পারেন, যদিও সামনে লকডাউন আসবে মেবি। তো এই মেঠো পথে চলার একটা সুবিধা আছে, ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে, শুধু বাজার এরিয়াগুলোতে একটু জ্যাম থাকে। Like a shadow racing towards the light, I pray to see you one more time. ফাঁকা এরিয়া দেখে ড্রোন শট নিতে নামছিলাম, তো ড্রোন শট নেওয়া শেষে পজিশন হচ্ছে এটা। গ্রামের মানুষের একটু কৌতূহল আছে, এটা থাকবে, খুব স্বাভাবিক। তো জায়গাটা এত বেশি জোস, আর চারিদিকে সুন্দর সবুজ সুন্দর। এটা নেত্রকোনা যারা বিড়ি সিঁড়ি ঘুরতে আসেন, তারাও চাইলে একটু ভিতরের দিকে আসতে পারেন। এরপরে দেখা হচ্ছে, একদম খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা। তখন রাস্তা এক্সপ্লোর করতে যেয়ে যে ঘটনাটা ঘটছে, এখানে অনেক ভালো রাস্তা আছে, আবার অনেক খারাপ রাস্তা আছে, তো সেটার সম্মুখীন হতে হয়েছে। আর এখন খাওয়ার জন্য একটা জায়গাতে আসছি, তো খাওয়াটা শেষ করি করার পরে আপনাদেরকে দেখাইতেছি যে এখন কোন জায়গায় আছি। এত সুন্দর একটা প্লেসে আছি, না দেখলে বুঝবেন না। তো এই হচ্ছে খাবার, এখানে একটা পরোটা, মিষ্টি এবং একটা ডিম ভাজি ফেললাম। ও, খাওয়া দাওয়া শেষ, আর বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই যে মেঘালয়। এই পাহাড়গুলো সব মেঘালয়ের, এখান থেকে এইটুকু গেলেই ওইটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার বর্ডার এলাকা এইটুকু বলা যায়। আর এরপরেই এই যে পাহাড় একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট এইখান থেকে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওখানে ঘর আছে, ওখান মানুষ দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে রাস্তা মেঘালয়ের, মানে জাস্ট অস্থির। এইভাবেই আমরা একদম এইটার পাশ দিয়ে আমরা নীলাদ্রি লেকের চলে যাব, যেটা হচ্ছে টেকের ঘাট সুনামগঞ্জ। এইভাবে এই পাহাড় দেখতে দেখতে এই বর্ডার রোড, একদম এই রোডটা 10 কিলো,
একদম এই পাহাড়ের পাশ দিয়ে এইভাবে সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা যাব। আর একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে আমার এমটিতে দেখেন কোনো ব্যাগ নাই, ইভেন আমার ঘাড়েও কোনো ব্যাগ নাই। এই যে দুইটা স্যাডেল ব্যাগ আছে সানি ভাইয়ের, এটার একটা হচ্ছে আমার টোকেন নেওয়া আছে, তো এটা পৌঁছে গিয়ে টোকেনটা দিয়ে আবার ব্যাগের মালপাতিগুলো নিয়ে নেব। তো আমরা রাত দুইটায় বের হয়েছিলাম, এখন 9টা বাজতে গেছে, আর ঘন্টাখানিকের ভিতরে চলে যাবো না ভাই ইনশাল্লাহ। আর এই রোডটা সম্পর্কে একটু বললে, এই রোডটা যতদূর জানি এটা হচ্ছে বিজিবির জন্য করা, মানে বাংলাদেশের যতগুলো সীমান্তবর্তী এরিয়া আছে সব এরিয়ার পাশ দিয়ে একটা রোড হবে, যেটা হচ্ছে ভালোভাবে বর্ডার গার্ডটা দেওয়ার জন্য আর কি, বিজিবিদের জন্য। তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে, চোরাচালান বা পাচারকারী ধরা যাবে। এবং এই রোডগুলো দেখেন, এই যে মেরামত কাজ চলতেছে বেশ ভালোভাবে, এই রোডগুলো যখন হয়ে যাবে তখন চিন্তা করেন এক সাইডে পাহাড় যখন আপনি দেখবেন অ্যান্ড একদম স্মুথ একটা রোড দিয়ে যাবেন, আর যদি বর্ষার সময় যান তাহলে তো কথাই নাই, দুই সাইডে পানি থাকবে এবং ওখানে পাহাড় দেখবেন। যাই হোক, এইভাবে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে রাইড করতে করতে চলে যাই। আর রাস্তা খারাপ হইলেও একটা মজা পেয়েছি, মানে এত সুন্দর চোখের যে তৃপ্তিটা হয়ে গেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই রোডের প্ল্যান ছিল তৌকির ভাইয়ের, যদিও একটু কষ্ট হয়েছে বাট ওর্থ ইট। এখানে 10 টাকা টোল দেওয়া লাগছে, এটার উপর দিয়ে যাইতে পারতাম বাট রিস্ক নিলাম না, নিজের বাইক হইলে যাইতাম। সংস্করণ কাজ চলতেছে যার ফলে 10 টাকা দিয়ে টোল দিয়ে আর কি আমাদেরকে কঠিন বাজারের ভিতরের রোডও ইউজ করতে হচ্ছে, মাঝে মাঝে একদম ভাঙা। অলরেডি আমরা বাজারের ভিতরে একটা ভুল রাস্তায় ঢুকে গেছি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, কাদা বালি পানি ছোট রাস্তা, একদম চিপা রাস্তা বাজারের ভিতর দিয়ে, মানে আমরা সব কিছু পেরিয়ে তারপরে আমরা মেবি যাচ্ছি। তো যাই হোক, তারপরও মজা হচ্ছে অনেক নতুন কিছু আবিষ্কার করা। তবে এটা আমাকে বলতেই হচ্ছে যে এই রোডে যে জিনিস আমি দেখেছি বা যে সৌন্দর্য আমি দেখেছি সেটা আমার চোখকে জাস্ট শান্তি দিয়েছে। শুধুমাত্র এরকম রাস্তা বাকি ছিল মনে হয়, মানে টোটালি গাড়ি স্টেবল থাকবে না, টোটালটাই লাফালাফির উপরে থাকবে, মানে একদমই সমতল না, কোনোভাবেই সমতল না। তো বাংলাদেশের সব রকম রাস্তা এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। কিছুক্ষণ চলার পরে তৌকির ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার নিব, ভাই কি অবস্থা আপনার পাসার? এখন সানির এক্সপিরিয়েন্স নিব, কেমন ফিল করছেন আপনার? এইরকম রোড আমি জীবনে দেখি, এইরকম রাস্তা আপনাদের একটু দেখাই, মানে একটা ইট এতটুকু উঁচা, একটা নাই, মাঝখানে মাটি নাই, মানে এরকম 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 এরকম, মানে কি বলবো, এটা টিউমার পুরা, মানে জঘন্য টিউমার। সব কিছুর শেষ এই বামে তাকাইলে মাথাটা আবার ঠান্ডা হয়ে যায়। যতই যাই হোক, আমার এই ব্যাক পেন নিয়ে আমি এই রোডে আসছি, সো ভাল লাগতেছে। R15 আনি নাই, এক জীবনের মতো বাঁচা বাঁচা গেছে, R15 আনলে সব কিট এখানে খুলে পড়ে। কিন্তু ওকে, একটু চিল করি তারপর আবার যাব। সো আধা ঘন্টার রেস্ট নিলাম 5 মিনিটের রোড চালানোর পরে। আর সাথে সাথে বাইকটিও চেঞ্জ করে নিলাম, আমি এখন একটু NS এর স্বাদ নিতে চাই এই রোডে। উঠেন ভাই, যেটাই মন চায় উঠেন। আর আরেকজন তো যে আমার পিলিয়ন ছিল তৌকির ভাই, সে হাঁটতে হাঁটতে চলে গেছে কাঁদতে কাঁদতে, সে হেঁটে অনেক পথ চলে গেছে। এইখান থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে এই মাটিতে চলা, বাট মাটি আবার সব জায়গায় পাওয়া যায় না। এই যে
এমটির অবস্থা। এটা একমাত্র দাঁড়ায় চালানো যায়, এই ছাড়া ওয়ে নাই। আর কিছু দূর হাঁটবেন নাকি উঠবেন? উঠেন উঠেন। অবশেষে প্রায় আধা ঘন্টা এই রোড চালিয়ে এই রোডটা শেষ হলো। আর এদিকে এসে একটা জিনিস দেখতেছি যে এদিকে কিন্তু স্কুল সব কিছুই ঠিকঠাক চলতেছে, কারণ বাচ্চারা দেখি স্কুলে যাচ্ছে, কারণ এদিকে করোনার ইয়েটা অতটা নাই এবং স্কুল এদিকে রানিং আছে। এমনিতেই এদিকে পড়াশোনার ব্যাপারটা একটু অনেক স্লো, তারা অনেকে এদিকে পড়াশোনা করতে আগ্রহী না, যার ফলে এদিকে পড়াশোনার ব্যাপারটা একটু ভালোভাবে দেখা হয়। দেখা যায় এদিকে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, সো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। ওকে, আমরা এখন একটু এক্সপ্লোর করতে যাব, একদম পাহাড়ের কাছে যাওয়ার চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। ও মাই গুডনেস, একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষে আমরা এখন দাঁড়াবো। এই যে মেঘালয়ের রাস্তা, এটা দিয়ে গেছে, এই যে এখানে ঠিক ওই যে রোড লাইট দেওয়া আছে ওখানে, জায়গাটা জোস, একদম টপে আসছি। আমরা ওই রাস্তাটিতে যাচ্ছিলাম অ্যান্ড এটা দেখলাম, এত কষ্ট করে আসার পরেও মানে এত ভালো লাগতেছে যা আসলে বলে বোঝানো যাবে না। চলেন দৌড় দিয়ে ইন্ডিয়া জায়গা দৌড়লেই কমুজে আমরা তো ইন্ডিয়া কাজ নিয়ে না, ভালো লাগতেছে, যেটাই দেখতেছি ইচ্ছা মতো দেখতে পারতেছি, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে একটু ভয় ছিলাম যদি কেউ ঠুকে দেয়, কারণ বিএসএফের তো আর ভরসা নাই কখন ওরা বন্দুক তুলে গুলি চালিয়ে দেয়, কারণ একদম সীমান্তবর্তী এলাকায় ছিলাম। দেখে বুঝতে পারতেছেন ওই যে মেঘালয়ের রাস্তা, লাস্ট এক্সপিরিয়েন্স, খাল বিলও পার হইতে হবে, কিন্তু কোন দিক দিয়ে যাওয়া যাইতে পারে? ও আচ্ছা, ওকে, না সমস্যা নেই, হয়ে যাবো, চলে যাওয়া যাবো। আর কি কি পার হতে হবে জানি না, আজকে সর্বোচ্চ এক্সপিরিয়েন্স, বাংলাদেশের যত ধরনের রোড থাকতে পারে সবগুলো স্বাদ নিয়ে নিয়েছি আই থিঙ্ক। ফাইনালি উই আর অ্যাট টেকের ঘাট। তো আমরা প্রায় টানা 9 ঘন্টা রাইড করছি, এখন 10:48 অলমোস্ট, তার মানে 11টা বাজে। সো এটা হচ্ছে টেকের ঘাট, আর এটার পাশে হচ্ছে নীলাদ্রি লেক। আয়া পড়ছি ভাই, টেকের ঘাট আসার পরে আমার আর সানির মধ্যে তর্ক হইতেছিল যে গোসল না খাওয়া আগে, সানি জিতে গেল, এখন খাইতেছি। আর খাওয়ার পরে মনে হয় না আর গোসলের এনার্জি থাকবে, কারণ সেই সারা রাত ঘুমায় নাই, রাত 2টায় জার্নি স্টার্ট, প্রায় 9 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব, অথবা আমি গোসলেও যেতে পারি, দেখা যাক কী করি, অথবা ঘুমই হবে, ঘুমকে যাওয়া যুক্ত করা হবে। খাওয়া দাওয়ার মেনু হিসাবে এখানে এসে সানি নিচে বোয়াল মাছ, আমি আর আরিফ অর্ডার করছি কী মাছ জানি না, বাইন মাছ। খাওয়া দাওয়া শেষ করি আর আজকের ব্লগ মেবি এত। আরে ভাই গোসল হবে না, রুকো যারা সবার করো। আর এটাই হচ্ছে নীলাদ্রি লেক, এই লেকের পানিটা অনেক বেশি নীল, আমি যখন ড্রোন ফ্লাইটা দিব তখন আপনারা দেখতে পাবেন। এবং একটা জিনিস ভালো লাগে, এই লেকের পাশে এই যে এই সাইডে উঁচা উঁচা পাহাড়গুলো, এগুলো অনেক ভালো লাগে।
এখন হচ্ছে একদম বিকালের ঠিক আগ মুহূর্তে, সূর্যটা ডুবে ডুবে যাবে ভাব। আর এই মুহূর্তে আরছি গোসল করতে। গোসল আরও দুপুরেই করতে পারতাম খাওয়ার আগে, বাট ওই সময় এত ক্লান্তি ছিল যার ফলে গোসলটা আর করতে পারি নাই। আর একদম মেঘালয়ের পাহাড়ের পাশে গোসল করব। প্রায় এক ঘন্টা ছিলাম, গোসল করা শেষ করলাম। বেশ ভালো ছিল, পানি অনেক ঠান্ডা মাঝখানের দিকে আর প্রচণ্ড পরিমাণে নীল, সো দেখতে ভালো লাগতেছে। আর আমাদের মাঝে হচ্ছে জুতা নিয়ে গঞ্জাম চলতেছে, উনি একটা জুতা পরছে, আমি একটা জুতা পরছি, এখন কি করবেন? আসলে কোথাও ঘুরতে গেলে আপনারা একটা জুতা আনবেন, একটা জুতা আনবেন, এক জোড়া, ঠিক ওটা বুঝে নিবে আমার অডিয়েন্স অনেক চালাক। ও বাবা রে বাবা, ওরা কারা?